হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে অন্যদিকে চলে এসেছি। তো আপনারা যে পিছনে যে সব মাটিগুলো দেখছেন, সেই সব মাটিগুলো নতুন ফলানো হয়েছে। সেই জায়গাটার নিচে ছিল আগে, তো যাতে জল যাতে এখানে না আসে, তো সেইটাই ভেবে এখানে মাটি ফলানো হয়েছে। আর উপরে যেটা দেখছেন মন্দির, তো ওই পাশে শ্মশান আছে, তো ওটা শ্মশান মন্দিরই বলতে পারেন আপনারা, ঠিক আছে। তো এখানে মাটিটা ফলানো হয়েছে বেশি দিন হয়নি, পাহাড়ের মাটি ফেলানো হয়েছে। মাটিগুলো লাল লাল, তো যখন মাটিগুলো বৃষ্টি পড়ে মাটিতে, তখন মানে কি মাটিতে পাড়া দিলে একদম পা যেমন ভর্তি হয়ে যায়, এত মাটি লাগে পাতে। তো আজকে চলে এসেছি সকাল সকাল আমাদের বাড়ির পিছন দিকে। তো সামনের দিকে মেন রোড, আমি এসেছি পিছন দিকে, তো ভাবলাম একটু ঘুরিয়ে আসি এদিকে। তো এদিকে বেশি বলতে কি, যত ক্ষেত ছিল সব তো কাটা হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব ক্ষেত দেখবেন, এইসব ক্ষেত মানে কি দেখাচ্ছি যে এইসব ক্ষেত তার মানে পুরো জলে, এই যে এইসব ক্ষেত, যেসব ক্ষেত দেখছেন আপনারা, তো এইসব ক্ষেত মানে কি এখন তো এমনি পড়ে রয়েছে, যখন জল আসবে তখন পুরোটাই মানে ভর্তি হয়ে যায়। আর দেখতে পুরো যেমন একটা বড় নদী বা একটা সাগর মতন লাগে, এত বড়, এত জল হয় এখানে। শুধু এইখানে না, এই সাইডে হয়, দুই সাইডে, এই সাইডেও মাঠটা সবুজ হয়ে রয়েছে। মাঠ বলতে কি এটা খ্যাতি আর কি, সাপোজ। তো আমাদের এখানে কী হচ্ছে, প্রায়গুলো যাদের অল্প বেশি বেশি জমি আছে, তারা কী করছে, জমিতে পুকুর বানিয়ে সেখানে মাছ চাষ করছে। তারপরে কী হয়, ওদের আবার খেতি করার সময় জায়গা নিয়ে টানাটানি হয়ে যায়, কিন্তু জায়গা কম, সব জায়গাতেই মানে কি পুকুর বানিয়ে নিচ্ছে। তো আপনারা দেখুন, ওই সামনে দুইটা পুকুর আছে, দুইটা তিনটা পুকুর আছে, তার পাশে দুইটা পুকুর আছে, তারপর ওই দিকেও একটা পুকুর আছে, ওই দিকে একটা পুকুর আছে, বা শ্মশানের দিকেও একটা পুকুর আছে, শ্মশানের দিকে তিনটা না চারটা পুকুর আছে। তো সব দিকে পুকুর আর পুকুর। আর আমি আসছি পিছন দিকে, দেখতে পাচ্ছেন পিছনে, তো সবাই গরু রাস্তায় গরু দিয়ে যাচ্ছে। তো আজকে আর বেশি কিছু কোথায় যাবো না, এমনিও সাপোজ রোদ হয়ে উঠলো, রোদ উঠলো। তো গাইস, আমি অন্যদিকে ছিলাম আর কি, ওইদিকে ছিলাম, তো এখন ওই সাইডে এসেছি। তো একটা মন্দির দেখতে পাচ্ছেন সামনে, একটা মন্দির আছে, এটা হরি মন্দির সাপোজ। আর আমাদের পোস্ট অফিসও পাশে, যেটা পোস্ট অফিস বেশি দূরে হয় না, পাশে। তো দেখাবো আপনাদেরকে আমাদের পোস্ট অফিস, এই তো সামনে দেখতে পাচ্ছেন বুড়াবুড়ি পোস্ট অফিস, এটা পোস্ট অফিস আমাদের। আর পিছনে একটা মন্দির আছে, দুইটা একসাথে, বেশি দূর দূর না। এটা মেন রোড, আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রোড। তো মেন রোড এখনও খালি আর কি, মানুষ বেশি নেই। আরেকটা জায়গা দেখাবো, যেটা হলো আমাদের স্কুল, আমি যেখানে পড়াশোনা করেছি, তো সেইখানে সেই পড়াশোনায় আর কি, বা সেই স্কুলে, দুইটা স্কুল একসাথে, এম স্কুল অ্যান্ড হাই স্কুল। তো দেখাবো আপনাকে, চলুন আমার সাথে। তো এই যে চলে আসলাম আমাদের স্কুল, যে তো মেন গেটটা সামনে, এখন আমি পিছন দিকে রয়েছি, তো যাচ্ছে আর কি স্কুলের দিকে। আরেকটা কথা হলো, এখানে যেটা পুকুর দেখছেন আপনারা, এই পুকুরটা মানে কি জল শেষ, তো রাস্তা বানাচ্ছে সাইডগুলো দিয়ে। এই যে আমাদের একটা স্কুল গেট লেখা রয়েছে, বুড়াবুড়ি হাই স্কুল বা হাই বুড়াবুড়ি এম এ সেকেন্ডারি স্কুল বা বুড়াবুড়ি হাই স্কুল বলে কেউ কেউ বলে, তো যাদেরকে ম্যাটার বলে আর কি। তো ফিলহাল স্কুল এখন তো বন্ধ, তাই যেতে হতে পারলাম না। স্কুল তো অনেক বড় আছে, ভিতর দিকে অনেকটাই আছে। তো এই যে দেখো আপনাকে, এই যে পুকুরটা দেখুন আপনারা, সেই পুকুরটা কিন্তু রাস্তার কাজ চলছে,
এটা আমাদের স্কুল, এই যেটা যেটা দেখতে পাচ্ছেন পুকুর আপনারা, তো সেই পুকুরটা এমন কি জল শেষ হওয়ার এখন এই রাস্তায় কাজ চলছে অল্প অল্প, তো রাস্তার সাইডগুলো এমনকি জল এসে পড়ে যায়, তো বাউন্ডারি দিয়ে এটাতে কাজ করছে আর কি। তো আর দেখাবো আপনাদেরকে যেটা ফুল আর কি, আজকে বেশি দূর যাইনি আমি, তো আশেপাশে এই ফুলগুলো দেখলাম আমরা, এই ফুলগুলি দ্রুত, তো এই ফুলগুলো আর কি, এই ফুলগুলো আর কি ভিডিওল, আর এদিকে স্কুল, আর আমি এদিকে রাস্তা যাচ্ছে আর কি গাড়ি। সকাল সকাল যারা ফেরি বা ব্যবসা করে বা মাছ নিয়ে যায় বা সবজিওয়ালা মাছওয়ালা, তারাই সকালে বেশি আপডাউন করে, সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে যা যেটা ম্যাটার তো সেটা নিয়ে আপডাউন করে। তো দেখালাম আপনাকে আমাদের স্কুল, গাড়িগুলো অল্প অল্প চলছে বা যাচ্ছে, সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনাকে, যতটুকু পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম আজকে। তো আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন বসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে যাতে পরের নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়।